গুড মর্নিং বন্ধুরা, শুভ ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা চলে আসলাম এশিয়ার বৃহত্তম ফুলের মার্কেট তথা হাওড়া ফুলের মার্কেট। এই ফুলের মার্কেট মল্লিকঘাট ফুলের মার্কেট নামেও পরিচিত। আজকে এই মার্কেটে আসতে গেলে আপনাদেরকে বলে রাখি, অবশ্যই হাওড়া ব্রিজের ঠিক একটু আগে নেমে, হাওড়া ব্রিজের থেকে যেই রাস্তাটি একদম নিচের দিকে নেমে গেছে, সেখান থেকে আসলেই আপনারা এই মার্কেটে চলে আসতে পারবেন। এই জুন মাসের একেবারে শেষের দিকে আপনাদেরকে এই ফুলের মার্কেট সম্বন্ধে দেখানোর জন্য চলে এসেছি। আর এই মার্কেটে কী কী ফুল পাওয়া যাচ্ছে এবং তার কী কী দাম আছে সেইগুলোই আপনাদেরকে দেখাবো। আপনারা সম্পূর্ণরূপে এই ভিডিওটি দেখতে থাকুন। আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন গোলাপ ফুলগুলো, দেখুন এক একটা বান্ডিলগুলো কত করে, কত পিস থাকে মোটামুটি? আচ্ছা, পঞ্চাশ পিস করে রয়েছে, একশো টাকা করে। এটা মোরগ ফুল না? বান্ডিল কত করে? একটা বান্ডিল হচ্ছে, দেখুন 10 টাকা করে বান্ডিল। গেঁদা কত করে চলছে এখন? 70 টাকা কি কেজি? এক প্যাকেটে 1 কেজি করে হয়ে যায় না? আচ্ছা আচ্ছা, এখানে দেখুন সুন্দর সুন্দর গোলাপ রয়েছে। দেখুন এটা ম্যাড্রাস গোলাপ না? কোথাকার এটা? আচ্ছা আচ্ছা, বান্ডিল কত করে পড়বে? 80 টাকা, 50 পিস মতন আছে না? রজনীগন্ধার চেনগুলো কীরকম দাম আছে? 120, 250 টাকা। পদ্মগুলো বান্ডিল হিসাবে না? কত করে বান্ডিল? কত পিস থাকে? দেখুন 25টা রয়েছে, 60 টাকা করে। সাজানোর জন্য যে পাতাগুলো দরকার হয় সেগুলো এখানে পাওয়া যায়। এগুলো বান্ডিল বান্ডিল বিক্রি হয় না? কত করে বান্ডিল? 40 টাকা করে একটা বান্ডিল ধরছি। দেখুন এত বড় বান্ডিল মাত্র 40 টাকা করে, মাত্র ওয়ানলি 40 টাকা করে এত বড় বান্ডিল। দুই ফুলে বান্ডিলগুলো কত করে পড়বে? 100 টাকা, 10টা করে আছে, 100 টাকা করে। নীলকণ্ঠগুলো এখানে 10 টাকা পিস থাকে, এগুলো পিস হিসাবে। দেখুন এখানে বিয়ের মালা থেকে শুরু করে সব রকমই মালা পাওয়া যায়। দেখুন এত বড় বড়, দেখুন 40 টাকা থেকে 50 টাকা করে পড়বে। এত বড় সাইজ, দেখুন 200 টাকা। কেউ যদি নতুন ফুলের ব্যবসা করতে চান অবশ্যই এই হাওড়া ফ্লাওয়ার মার্কেটে চলে আসবেন। এই ফুলের মার্কেট এশিয়ার মধ্যে বৃহত্তম, সেটা আপনাদেরকে আগেও বলেছি। আর এখানে দেখুন তুলসী পাতা থেকে শুরু করে সব রকমই বেল পাতা, তুলসী পাতা সব রকমই পাওয়া যায়। দেখুন এখানে আকন্দের মালা রয়েছে, আকন্দের মালাগুলো কত করে চলছে এখন? 20 টাকা করে বান্ডিল, 20 পিস 20 টাকা, 1 টাকা পিস। আচ্ছা আচ্ছা, 1 টাকা করে পিস, দেখুন 20 পিস থাকে। কত করে এখন দাদা? 250 টাকা কি দু বান্ডিল? 120, 250 টাকা, 20 পিস 250 টাকা, 20 পিস 250 টাকা করে। এখন কি ফুলের দামটা একটু বেশি আছে না? 5 বান্ডিল রয়েছে, দেখুন এগুলো 180 টাকা করে বলছে। ছোট ছোট চেন রয়েছে, দেখুন এগুলো কত করে পড়ছে এগুলো? হ্যাঁ, 50 টাকা বান্ডিল। এক বান্ডিলে কত পিস থাকে? কত পিস করে থাকে? 20 পিস করে, দেখুন 50 টাকা করে, মানে 250 টাকা করে পিস পড়ছে।
স্টিকগুলো কত করে? 100 টাকা করে। এগুলো বান্ডিল কত করে পড়বে? কত করে পড়বে? 12 পিস করে রয়েছে, 300 টাকা করে। তিনশো করে বান্ডিল, 280, 250 থেকে 280। এটা কি ভুল আছে? হ্যাঁ, গুলমোহর। কত করে বান্ডিল? বান্ডিল কত করে? ছোট ছোট বান্ডিলগুলো 20 টাকা তো, আর বড় বান্ডিল 100 টাকা। সুন্দর সুন্দর মোড়ক ফুল দাঁড়াও, একটু বান্ডিলটা দেবো। কত করে বান্ডিল? এই ফুলগুলো আসছে কোথা থেকে? সব পাঁচকুড়া তাই তো? এই মার্কেটটা বসে কখন থেকে? সাড়ে তিনটে চারটে। আর মোটামুটি কতক্ষণ চলে? আচ্ছা আচ্ছা, মানে সারাদিনই চলে তাই তো? এখন আস্তে আস্তে লোক আস্তে করে বাড়বে না? আচ্ছা আচ্ছা, এক বান্ডিল কত করে পড়ছে? এটা কি ফুল আছে? কলা ফুল। প্যারাডাইস রয়েছে, এগুলো 20 টাকা করে।